নমস্কার আমি তপজা আপনারা দেখছেন মাধ্যম আর আজকে আমাদের এই পডকাস্ট এপিসোডে এমন একজন মানুষ রয়েছেন যার সম্বন্ধে যত কিছুই বলা হোক না কেন খুব ছোট হয়ে যায় সেই কথাবার্তাগুলো আসলে আমাদের সঙ্গে রয়েছেন একজন দাপুটে প্রাক্তন সিবিআই অফিসার এবং দুটে রাজনৈতিক ব্যক্তিত্ব উপেন্দ্রনাথ বিশ্বাস উপেনবাবু স্বাগত আপনাকে মাধ্যমে এই মুহূর্তে আর্জিকর কাণ্ড নিয়ে তোলপাড় রয়েছে শহর গোটা দেশ এবং অবশ্যই আমাদের মায়েরা বোনেরা যেটা সব থেকে বেশি সেন্সিটিভ একটা ইস্যু যেহেতু আমি পেশাগত সাধারণ মানুষের প্রশ্ন তুলে ধরি তো আমারও সেই আরজিকর কাণ্ড নিয়েই আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে আপনি একজন প্রাক্তন সিবিআই কর্তা ছিলেন আপনি জানেন যে সিবিআই কিভাবে কাজ করে আজকে আরজিকর কাণ্ডের কুড়িতম দিন সিবিআই এর হাতে হাতে পেয়েছে ঠিক চার দিনের মাথায় মানে ষোলো দিন ধরে সিবিআই এই কেসটা নিয়ে নাড়াচাড়া করছে এখনো অব্দি আমরা আশানুরূপ কিছু পেতে পারছি না কেন পাচ্ছি না কেন না প্রথমেই বলে কি যে সিবিআই সম্বন্ধে তো আমরা ধরুন আমি একজন সাধারণ মানুষ আমার পক্ষে সবটা জানা সম্ভবপর না সিবিআর কিছুটা এসওপি আছে মানে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম সেটা কিসে থাকে ম্যানুয়াল মানে যে কোনো বড় অর্গানাইজেশন বা স্টেট তাদের যেরকম কর্ণাটকে খুব মানে ইয়ে ইন্ডিপেন্ডেন্সের আগে যে ম্যানুয়াল ছিল না সেটাকে ধরা তো বাইবেল অফ ফর অল ওভার ইন্ডিয়া অতএব ওখানে সিবিআইয়ের যে ম্যানুয়াল আছে সেখানে প্রথমেই বলা হয় যে প্রথমে কেস করতে যাচ্ছ মুখ বন্ধ করো এক নম্বর দুই দুই নম্বর হচ্ছে চট করে কাউকে অ্যারেস্ট করো না অ্যারেস্টটা করলে কি হয় ঝামেলা আছে তাকে যখনই অ্যারেস্ট করা হবে তাকে নিয়ে যেতে কোর্টে সেখানে বেল চাইবে সে তো সেখানে দুজন অফিসার এনগেজ হয়ে গেল যদি যদি একবারে মানে রেয়ারেস্ট অফ রেয়ার কেস হয় সেখানে মানে টেরোরিস্ট ফেরোরিস্টের কেস হয় সেখানে না করে কোনো পথ থাকে না তো এখানে দেখা যাচ্ছে কি একটা লোককে সিবিআই কুড়ি তিরিশ বার ইন্টারোগেট করছে মানে কত সুবিধা অ্যারেস্ট না করেই তাকে ইন্টারোগেট করতে পারছে তাহলে এইটা তো পরিষ্কার যে সে এই কুড়ি তিরিশ বার বা পনেরো বার কুড়ি বার যাই হয়ে থাকে আমি অত গুনে দেখতাম ওনার কিন্তু প্রায় ওরকমই হয়েছে এতবার বার ওই এক্স সন্দীপ তাই তো সন্দীপ ঘোষ ঘোষকে এতবার তাকে ইন্টারোগেট করেছে তাহলে এইটা তো বোঝা দরকার যে এর উপরে সিবিআই মানে দিয়েছে যে এই হচ্ছে আসল তা না হলে আর কাউকে করা হয় নাই আর তারা করেনি ওই ওই লোকটাকে যে আসামি তো ক্যালকাটা পুলিশ করেছিল তো সিবিআই তো তা করে নাই অর্থাৎ এখন সিবিআই যে কদিন তারা কাস্টডিতে নিয়েছিল সিবিআই তাকে রাখতে হয়েছিল উপায় নাই অর্থাৎ এইটা আমার মনে হচ্ছে যে সবাইকে আমি বলতে চাই দর্শকদের যে আপনারা কোনো এটা ইনস্ট্যান্ট কফি সলিউশন হবে না আচ্ছা এবং এই দেখুন যে কেসটা নিয়ে শুধু আমাদের এই কলকাতা নয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এমনকি ভারতবর্ষের বাইরে আলোড়ন হয়েছে সুপ্রিম কোর্ট নিজেই সুমটো এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছে এবং তারা একবার দুবার দুবার এটা নিয়ে আলো করে হিয়ারিং করেছে এবারে আমি যে সুপ্রিম কোর্টে যাই আমার কাছে দুটো জিনিস আছে একটা হচ্ছে হাই কোর্ট অন্য কিছু বলেছেন সেই সময় যে আপনি কিছু করেন নাই কালকাটা পুলিশের সময় বলছেন নাথিং ই হ্যাভ ডান নাথিং ই হ্যাভ ডান আর অলরেডি তখন বলছে মমতা ব্যানার্জি কি বলছে সব কিছু হয়ে গেছে এখনই তাকে ফাঁসি দিতে হবে আচ্ছা এই কোনো কথা হয় এ তো বাচ্চাদের মতো কথা আছে কই আইন কানুন আছে এর বললেই একটা লোককে ফাঁসিয়ে দিতে হবে পনেরো দিনের পরে তো এই সমস্ত অবান্তর কথাবার্তা বলা ওনার পক্ষে সম্ভব যে বলবে সে সে জানে আমি জানি না অতএব আমি একজন এক সিবিআই অফিসার হিসেবে বলতে পারি কি এরা যে এর মধ্যে কিন্তু অনেক লোককে ওরা ইন্ট্রোভেশন করেছে মানে সিবিআই প্রায় ষাট পঞ্চাশ ষাটজন লোককে ইতিমধ্যে ইন্ট্রোভেট করেছে দ্বিতীয়ত হচ্ছে যে রিপোর্টটা ওরা এই মানে সুপ্রিম কোর্টকে সেদিনকে দিল তুমি যদি ভালো করে দেখে থাকো ও যেদিন ওরা রিপোর্টটা দিল তখন চিফ জাস্টিস এবং আরও দুইজন যারা জাজ তারা পড় পড়া আরম্ভ করলো পড়ছেন 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 প্রায় পনেরো থেকে বেশি মিনিট তারা পড়ল পড়ার শেষ যখন হতে যাচ্ছে তখন সলিসিটার জেনারেল তুষার মেহতা সলিসিটার জেনারেলের নাম হচ্ছে তুষার মেহতা তো তুষার মেহতা কি বলল যে মিলর্ড এই কেসটা আমরা করতে গিয়ে একবার একটা বড়ো চ্যালেঞ্জের মাথায় ভেঙেছি কেননা ওই যে সিন অফ ক্রাইম হুম সিন অফ ক্রাইম বা ঘটনাস্থল বাংলায় ঘটনাস্থল দেখলাম আমি তো লোকেরা এখন ঘটনাস্থল বলছে আগে অভূতস্থল বলতে এখন ঘটনা তো সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তার ফলে হচ্ছে কি আমাদের তদন্ত করতে খুব অসুবিধা হচ্ছে তার মানেটা কি আর একটা কথা হলো কি যে সিবিআই যে ওই রিপোর্টের মধ্যে কী কী বলেছে আমরা জানি না কিন্তু ওই জন্য অনেক সময় ধরে পড়লো এবং সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন সিবিআইকে করে নাই যে এটা ঠিক হচ্ছে না বা তোমরা আর ওইভাবে করো এইভাবে বলেছি কিচ্ছু বলেনি তাহলে আমাদের কোনোরকমই চিন্তা হওয়ার কোনো কারণ নাই কেন এত বড় সুপ্রিম কোর্ট যেটা দেখছেন তারা সেই প্রথমবারের রিপোর্ট তখন খুব সামান্য কয়েকদিন হয়েছে সেই রিপোর্টটা পেয়ে যখন তারা কিছুই কোনো মন্তব্য করেননি সিবিআই বিরুদ্ধে উল্টো সেদিনকে এই সরকারের যারা উকিল ছিল তাদেরকে তুলে ধনা করেছে এবং বারবার এই এর কথা উঠেছে এই চিফ এই কি বলে প্রিন্সিপালের কথা উঠেছে তো অতএব আমরা এইখানে বলতে পারি যে কোনোরকমভাবে মানে চিন্তা করার কোনো কারণ নেই সেকেন্ড হ্যাঁ আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ভাসীর দাবি করেছেন এই যে সমস্ত কিছু আমরা দেখে আসছে ক্রাইম সিন জবে থেকে তৈরি হয়েছে তারপরে থেকে ভীষণ তাড়াহুড়ো করে সবটা হচ্ছে যে নির্যাতিতা তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে ময়নাতদন্ত হয়েছে তাড়াতাড়ি করে এত তাড়াহুড়ো কেন কোনো আমি বলি এর এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এবং তাও বিশেষ বিশেষ করে ওনার পার্টির লোক এই আজকেই কাগজে আজকে একটা ভাইরাল হয়ে গড়েছে এবং সে তো ভাইরাল না সে তো আপলোড করেছে আমি নাম করবো না একজন অ্যাডভোকেট ওটা আপলোড করেছে যে কারা কারা ওইখানে ছিল কীভাবে তারা করেছে আর একটা কথা বলি কিছুদিন আগে আমি এই যে আমাদের ভারতবর্ষের যে পতাকার মধ্যে কার চক্রটা আছে অশোক চক্র অশোক চক্র এবং আমাদের যে যে স্তম্ভটা সেটাও অশোক স্তম্ভ তাই তো এগুলো কেন যে অশোকের সম্রাট অশোকের যেভাবে উনি রাষ্ট্র চালাতেন তা সেইটাই হচ্ছে আমাদের আইডিয়াল এবং অশোক কি বলছেন যে যদি যে এই করলে ভালো ভালো হবে আমি সেটাতে ব্যাখ্যা করছি না অশোক তার এডিক্টে মানে এই পাহাড়ের ইয়েতে এবং এই স্তম্ভেতে সেখানে তো খু খুঁড়ে উনি লিখে দিয়েছেন মানে লেখানো হয়েছে ওনার উনি কিভাবে মানে এই রাষ্ট্র চালাচ্ছেন সেটা ভবিষ্যতে কি হবে সেটা লেখা বলে মানে ওইখানে খোঁড়া রয়েছে বলেই আজকে আমরা কোট করতে পারছি তখন তো কোনো স্ক্রিপ্ট ছিল না এবং উনি স্ক্রিপ্ট বানিয়ে গেলেন অশোকান স্ক্রিপ্ট তো তাতে কী বলা হচ্ছে যে যদি কেউ রাগে বা তাড়াতাড়ি কিছু করে তাহলে তিনি যতই বড় প্রশাসক হোক তিনি কিন্তু আসলে কিছু ভালো কাজ করতে পারবে না অর্থাৎ দড়িঘড়ি করে করলে সে জিনিস নষ্ট হবে এখানে তাই করা হয়েছে সঙ্গে সঙ্গে এমনকি ডেড বডিটাই প্লিজ করা হলো না তারপরে সঙ্গে সঙ্গে তাকে ক্রিমেট করে দেওয়া হলো দুই নম্বর তিন নম্বর সঙ্গে সঙ্গে বলে দেওয়া হল আমরা সবকে ফাইনাল করে ফেলেছি ইত্যাদি নেক্সট কোর্স তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মোটামুটি তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা চল এই না সেটা তো সুপ্রিম কোর্টই বলেছে যে সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে আমরা খুবই চিন্তিত যে এখানে তথ্য প্রমাণ লোপাট করা লোপাট করা হয়েছে কিনা এই বিষয়ে আমরা অসম্ভব মানে চিন্তিত তো তারা নিজেরাই তো বলেছে এইটাই বলেছে তুষার মেহতা তো উনি খালি ওইটুকুন বললেন যে আমাদের অসুবিধা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট তো পাঁচ মিনিট এগিয়ে বললেন কি যে এইটাতে আমরা খুব চিন্তিত তার মানে ঠিক মতো হচ্ছে না নেক্সট আর্জিকর কাণ্ড এখানে আমি ফিরে আসছি আর জি কর এজেন্ডাতে এই যে এখানে রাজ্য পুলিশের ভূমিকা বা কলকাতা পুলিশের ভূমিকা আপনি তো একজন প্রাক্তন সিবিআই কর্তা ছিলেন আপনার কি মনে হয় কোথাও ত্রুটি রয়েছে না ত্রুটি ভর্তি মানে যে করে সেই দিনকে দেখলাম একটি মহিলা তিনি ডিএজি বা জি র্যাঙ্কের লোক তিনি একটা স্টেটমেন্ট করে ফেললেন যে আমরা একটা ওখানে কি করেছি যে ওখানে যে এ করা হয়েছে বলে সিন অফ ক্রাইম তারা নাকি একেবারে প্রথমেই ভালো করে প্রোটেক্ট করে রেখেছে কী প্রোটেক্ট করে রেখেছেন আপনি বলছে যে এর পঞ্চাশ ফিট হচ্ছে এর একান্ন ফিট লম্বা হুম তো আমরা সেখানে চল্লিশ ফিট নিয়েছি এগারো ফিট আমরা ছেড়ে দিয়েছি এই কোনো কথা হয় যদি একটা ঘরের মধ্যে একটা ক্রাইম হয় তাহলে যে কোনো এমন এএসআই এমনকি একটা কনস্টেবলকেও যদি দেওয়া হয় সে পুরো ঘর মানে এইখান থেকে আরম্ভ করে ঘরে পুরোটা আমরা তাই করবো না ধরব আমরা যে তিনজন এখানে আছি আমরা একটা কিছু ভালো কাজ করি যাই কিছু করে যাই পরে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে তো এসে তো পুরো পুরো এই ঘরটাকে সে আটকাবে তো শুনে এগারো ফির ছেড়ে দিলে কেন তো এর থেকে আর মানে এবং সেই কথা তারপরে কি বলেছেন তাদের পরিবারের লোক মানে মা বাবা কি বলেছে যে উনি মিথ্যে কথা বলছেন আমরা যখন গিয়েছি তখন দেখছি যে মানুষজন আমাদের তো তিন ঘন্টা বসিয়ে রাখলো তারপরে অনেক মানুষজন সামনে তো প্রত্যেকটাতে আর একটা কথা আছে আমার কথা বলতে হবে না আপনার তোমার কথা বলতে হবে না সুপ হাইকোর্ট নিজে বলছেন যে তুমি কিচ্ছু করো নাই ইউসলেস দুই সুপ্রিম কোর্ট বারবার বলছে যে মানে সুপ্রিম কোর্ট বলছেন কি যে এইরকম পারদিওয়ালা কি বলছেন পারদিওয়ালা যে আমি আমার তিরিশ বছরের জীবনের অপরাধের এমন তদন্ত দেখিনি আমার কথা না হ্যাঁ চিফ জাস্টিস কোর্টের মানে বেঞ্চের আরেকজন যিনি 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 বিচারপতি হুম তিনি কি বললেন যে জীবনে অপরাধের এমন তদন্ত দেখিনি কলকাতা পুলিশ যে প্রক্রিয়া মেনে তদন্ত করেছে তা তথা তিরিশ বছরের মধ্যে জীবনের চক্ষুষ করিনি এর মানেটা কি

এটাও মনে রাখতে হবে যে আমরা যখন কথা বলছি সাধারণ মানুষ যদি না বুঝতে পারে তাহলে আমরা ঠিক মতো বলছি না তাই তো এক্সপার্টদের সামনে তো বলছি না আমরা বলছি যে হাজার হাজার মানুষ যাতে দেখে বুঝতে পারে ঘটনা চক্রে আমি মানে লজ্জা করছি বলতে যে আমি হচ্ছে ফার্স্ট আইপিএস অফিসার ইন ইন্ডিয়া যে ভলান্টারিলি সে এর এই পলিগ্রাফ অথবা কি বলা হয় লাই ডিটেক্টর টেস্ট এই টেস্টে ট্রেন্ড অফিসার হবে প্রথম এবং আমারই একটা কেসে শিব্রালহাড়ি বলে মার্ডার কেস ল্যান্ডমার্ক কেস ইন লখনউ সেখানে প্রথম এই জিনিসটা আলোচনা হয় এলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে কি যে যে কিছু পাওয়া যায় কি না প্রথমে নিই যে এর কিন্তু ইভিডেন্সিয়ারি ভ্যালু ইন দ্য কোর্ট এইটা দিয়েই কাউকে সাজা যাওয়া যায় না মানে এইটা উদ্ধৃতি করে কাউকে সাজা দেওয়া যায় না কিন্তু কী এর উদ্দেশ্যটা কী তদন্ত করতে খুব সাহায্য করে কীরকমভাবে মানে কি ওই যে যে কোশ্চেনগুলো করা হয় তার মধ্যে অনেকগুলো আছে প্রথমে একটা হচ্ছে তার স্কিন কিলিমভাবে রিফ্লেক্ট করছে তার পার্সপিরেশন কেমন হচ্ছে তার তার নিঃশ্বাস কেমন নিচ্ছে তার ব্লাড প্রেশার কত এই এই গুলো ওখানে রেকর্ড হয় আর একটা কোশ্চেন যখন করে ওরা সাইকোলজিস্টের করতে হয় যে আয়ো শেখ শুধু খালি হেল্প করে যে আমি এই এই চাই তখন তাকে বিভিন্ন কোশ্চেন করা হয় যেটা রিলেভেন্ট যেটা যে যারা মানে তদন্ত করছে তারা বসে মানে সাইকোলজিস্টের সঙ্গে বসে আগে আলোচনা টালনা করে তারপর এটা করা হয় এবং সেখানে তাকে ওই যে কোনো তুমি যদি ইয়ে করো তোমার ব্লাড প্রেশার নেওয়া তাহলে এটা লাগাতে হয়তো এরকম করে তিন চারটে কর্ড লাগাতে হয় তো তখন তাকে প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নটা যখনই আরম্ভ হয়ে গেল তখনই যদি একটা কিছু সে মিথ্যা কথা বলতে চায় তাহলে তার একরম রিয়াকশান হবে এক তো বডি রিয়াকশন আর একটা তার তার হচ্ছে মুখের রিয়াকশন কিন্তু এখানে মুখের রিয়াকশন মানে এই পলিগ্রাফের ব্যাপারে নেই তারা ধরবে তোমার ওই শরীরের মধ্যে কি কি রিয়াকশান রিফ্লেকশন হয় সেটা তো এইটা কি হয় ও কেমন ভাবে করেছে কি বলতে চেয়েছে না চেয়েছে তারপর একটা রিপোর্ট দেয় মানে সাইন্টিস্টের সাইকোলজিস্ট কিন্তু সে দিয়ে দেয় সেটা তদন্ত করতে খুব উপকার হয় আচ্ছা এটার সঙ্গে তার ইভিডেন্সিয়ারি ভ্যালু মানে কোর্টে কোনো ভ্যালু নেই কোর্টে কোনো ভ্যালু নেই যে সমস্ত ছবি আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর লোক ওই ক্রাইম সিনে একজন ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে লয়ার এইটা তো নতুন বวก আছে আচ্ছা এটা তো এটা তো আগে আমরা দেখিনি আমরা আমরা তো জানি না এটা বলছি যেহেতু সিবিআই কিছু বলে না আমরা তো জানি না যে এইটা ওরা দেখেছি কিনা কিন্তু এইটা স্বাভাবিক ওইটুকুন সবাই জানে অত সিবিআই জানা মতো কথা কথা হয় না প্রশ্নটা হচ্ছে কি যদি এতগুলো লোক এতগুলো লোক যদি সেখানে যায় তাহলে ইটসেলফ সেইটাই তো মুখ পুরল এই পশ্চিমবঙ্গ সরকারের তথা ক্যালকাটা পুলিশের তোমার জায়গা আটকানো থাকবে সেখানে এতগুলো লোক ওখানে ঢুকলো কি করে তাহলে তারা কি কিছু পরিবর্তন করেছে যেটা যেটা তুষার মেহতা বলছে যে তারা পরিবর্তন করে ফেলেছে যখনই অতগুলো লোক থাকবে তখনই তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে হবে না যে সেখানে ওই জিনিসটা যে যা মানে যে অপরাধ করেছে তারা তো মানুষ নিয়ে অপরাধ করে নাই ঠিক তাহলে ওইটার থেকে এটা আলাদা তাহলে পরিবর্তন হয়ে গেল না তাহলে তুষার মহিতা যেটা বলেছে ঠিকই বলেছে অফ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল এর উত্তরে দিতে হবে এর জব করতে হবে মানুষের কাছে আর একটা কথা বলি যখনই আপনি মন্ত্রী হন আর ইয়ে হন কি বলে পাবলিক সার্ভেন্ট হন আমাদের কনস্টিটিউশনে তুমি খুলে দেখো এখানে কনস্টিটিউশন পড়ে রয়েছে যে ইউ আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল তোমার যা কিছু করতে হবে মানে সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ বলা হয় যে পাবলিক লাইফের সাতটা প্রিন্সিপাল আছে তার প্রথম নম্বরই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি টু দা পিপল মানুষের কাছে তোমাকে বলতে হবে খালি লাভালাভি করলে না আমি এটা এটা পড়াবো সেখানে পড়াবো এই সমস্ত অবান্তর কথা বললে হবে না মানুষের কাছে আপনার মানুষ আপনার কাছে জবাব চায় আপনি জবাব দেননি তো এতো হবে না নেক্সট সিবিআই এর হাতে এই কেসটা 16 দিন ধরে রয়েছে কিন্তু সিবিআই তরফ থেকে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে আশানুরূপ কিছু পাচ্ছি না এখন অবধি এতে কি এর ইমেজ কোনো খারাপ না মোটেই না আমি তো আগেই বল আগেই বললাম আমি তো বললাম যদি আস করতে চাও তাহলে জলদিবাজি করো সিবিআই যেটুকুন করা তারা রিপোর্ট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করে নাই বরং সিবিআই যেগুলো দিয়েছে তারই এবং আজ যদি আমি এবার দেখি যে কত লোককে তারা যে মেইন যে লোকগুলোকে সিবিআই যে মেইন মানে কিং পেন তাকে পনেরো কুড়িবার করছে সে কে সে ওই প্রিন্সিপাল সেই ওখানে আবার বোমবার্টমেন্ট হয়েছে মানে সিভিয়ার বোমবার্টমেন্ট হয়েছে ও যে তুমি কেন নিজে যাও নাই সঙ্গে সঙ্গে এফআইআর করতে ঠিক অতএব আম আমার প্রার্থনা কি আপনাদের চট করে কিছু মানে হতাশা হওয়ার কারণ নাই কেন মানুষ কিন্তু চায় কুইক রেজাল্ট কিন্তু কুইক রেজাল্ট তদন্তে হয় না তদন্ত মানে কি সে হচ্ছে ডিসকভারি অফ টুথ সত্যটা আবিষ্কার করে এই সত্যটা কি সত্যটা না কেউ এরকম টেবিলের উপরে রাখে না সত্যটা তো অনেক তলে থাকে তাকে জলে ডুবে সেইখান থেকে সত্যটা বার করতে হয় মানে ইনস্ট্যান্ট কফি সলিউশন হয় তাহলে তো ভাই আমার কিছু বলার নেই আচ্ছা আদালতের মানে এই যে একজন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার নাম বারবার করে উঠছিল এই সন্দীপ ঘোষ একজন কলেজের একজন হাসপাতালের প্রিন্সিপাল সে এভাবে দেব হয়ে ওঠে কিভাবে না এ তো এ তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে সে তারে পাঠানো হলো এই অধ্যক্ষ তার উচিত ছিল কি হাসপাতালে আমি একবার বলেছি আমি আবার রিপিট করছি হাসপাতালের অধ্যক্ষের উচিত ছিল সোজা কলেজে এসে এফআইআর দায়ের করা তিনি তার সঙ্গে যোগাযোগে ছিলেন তারপরে সুপ্রিম কোর্ট কি বলছেন অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরে তাকে অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হলো কেন এটা কে করেছে মুখ্যমন্ত্রী করেছে তাহলে এখানে এই দুজনকে মুখ্যমন্ত্রী রেখে একসঙ্গে উনি লাগিয়ে দিলেন অর্থাৎ সে যদি কেউ কোটা হয়ে থাকে তার সাহস হয়ে থাকে এটা যে মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে সরকারের জন্য হয়েছে এখন তো মুখ্যমন্ত্রী বললে হবে না যে আমি কিছু জানি না আপনি কি মিনিস্টার এই ডিপার্টমেন্টেরই মিনিস্টার আপনি চিফ মিনিস্টার ছেড়ে দিন আপনি ডিপার্টমেন্টের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমি স্বাস্থ্যমন্ত্রী ধরব কথাটা তো স্বাস্থ্যমন্ত্রীতে কাউকে যদি ট্রান্সফার করতে হয় ওই লেভেলের তাহলে ওনার সিগনেচার দরকার আছে এবং সে দুই মিনিট মানে এক ঘন্টার মধ্যে হয়ে গেল তো সেই কথাই তো সুপ্রিম কোর্ট বলছে এটা কেন করলেন আপনি হয় এই উত্তর দিক নেক্সট আমার শেষ প্রশ্ন থাকবে যে নির্যাতিতা তরুণী কারণ আমার মনে হয় এই প্রশ্ন শুধু আমার নয় আমার মতন আরো হাজার একজন মায়ের হাজার একজন বোনের এবং এরকম ভাবে নির্যাতিত হওয়া সেই বাবারও নির্যাতিত হওয়া মেয়ের সেই বাবারও সে কি বিচার পাবে আমার এইখানে একটা মানে আমাদের চিন্তা করতে হবে আগে যদি এইবারে এইবারে যখন মানে দুদিন পরেই সুপ্রিম কোর্ট হিয়ারিং করবে দুই তারিখে বোধ তাহলে অনেকটা আমাদের কাছে মানে সুপ্রিম কোর্ট নিজে বলার চেষ্টা করবে করার চেষ্টা করবে তো আশা করি তাতে আমাদের অনেকটা ক্ল্যারিটি আসবে এই কেসে আমার নিজের ব্যক্তিগত মতামত যেটা তুমি তো তোমার সঙ্গে আলোচনা হলো তখন যে এটা একজনের দ্বারা হয়নি একজনের দ্বারা হয়নি অনেক লোকের মধ্যে ইনভলভ আছে এর ওই আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমার মনে হয় আমি জানি না কারণ আমি তো ইনভেস্টিগেশন করছি না আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং কি ঘটনা হচ্ছে এইটাকে আমি করছি মানে আমার আমার মেথোডলজিটা কি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর সিবিআই কিভাবে ইনভেস্টিগেশন করে আর কিভাবে হচ্ছে কি যা রিপোর্ট টিপোর্ট বেরোচ্ছে কিন্তু আই এম প্রাইমারিলি বেস্ট অন হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের মানে রিয়াকশনস তো আমি কনফিডেন্ট যে বিচার হবে কনফিডেন্ট অনেক ধন্যবাদ স্যার আপনার সময়ের জন্য আমি না সত্যি তরুণী বিচার পাবে কিনা তবে স্যার যেহেতু বললেন স্যার অনেক বেশি কনফিডেন্ট আমিও সেই বিশ্বাস রাখি আর যদি না হয় তাহলে সমাজের বুকে প্রশ্রয় পাবে এই রকম ঔষধিক প্রবৃত্তি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম